আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত কয়েকদিন আগে, অর্থাৎ আজকে 9 দিন হলো, আমি ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার তো সমস্যা ছিল, দুই হাঁটুতেও সমস্যা ছিল, পিঠে সমস্যা ছিল, এবার দুই বাহুতে সমস্যা ছিল, পায়ের গোড়ালিতে সমস্যা ছিল, আজকে প্রায় 15 বছর যাবৎ। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ এখন ভালো। হ্যাঁ, এখন আমি অনেক সুস্থ আছি, এখন আমার কাছে খুব কমফোর্টেবল লাগছে। আমি চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন আক্তার, আমার বয়স 57, আমি কুমিল্লার থেকে আসছি। আমার একটা সেলাই প্রতিষ্ঠান ছিল, এখন তো করতে পারি না, টুকটাক করি, ভালোভাবে তেমনভাবে করতে পারি না, এখন প্রায় বন্ধ। এই তো আমার দুই হাঁটুতে ব্যথা, হাঁটতে পারি না, হাতে ব্যথা, তারপরে পায়ে, মানে মাঝে মাঝে এক পায়ে ব্যথা হয়, মাঝে মাঝে আরেক পায়ে ব্যথা হয়, কখনো এইখানে হয়, মানে বিভিন্ন জায়গায়, বা পিঠের পিছনটায় আবার ব্যথা হয়। হ্যাঁ, মাঝে মাঝে কখনো এখানে বেশি করে, কখনো আবার ওই এই পায়ে, কখনো এই নিচে, এভাবে করে। স্যার বলছে যে এভাবে দেখাইলো আমাকে, একটু ফাঁক হয়ে গেছে, তখন ওইটা নার্ভ নাকি সমস্যা, এটা বললো আর কি। আমার তো এরকম ব্যথা ব্যথার সমস্যা অনেক বছর ছিল, অনেক আগেই ছিল, প্রায় 15 বছর আগে ছিল। তখন একবার ট্রিটমেন্ট করাইছিলাম ওইখানে কুমিল্লাতে, একবারে ভালো হয়ে গেছিলাম। তারপর থেকে যে আবার 3-4 বছর থেকে শুরু হলো, যে কখনো ভালো হয়, কখনো আবার হয় না, এরকম আজকে প্রায় 1 বছর যাবত দাঁড়াই নামাজ পড়ি চেয়ারের উপরে, কিন্তু ওই মাটিতে বসতেও পারি না, কোনো কিছু কুটাকাটি করতে পারি না, কোনো নিচে বসতেই পারি না, এমন অবস্থা। হ্যাঁ, দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিও। আমার এখন পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা সব বলে আল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে, আমি এখন হাঁটতে পারতেছি। কালকে আমি নিচে বসতেও পারছি, অনেক বছর পরে কালকে নিচে বসছি, অনেক দিন পর। আমার থেরাপিস্ট, সে অনেক ভালো, অনেক যত্ন সহকারে আমার চিকিৎসা দিয়েছে, আমাকে থেরাপি দিয়েছে, ব্যায়ামগুলা করিয়েছে, অনেক ভালো, খুব মিষ্টি মেয়ে। স্পেশালি আমি শফিউল্লাহ প্রধান স্যারকে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে, ওনার ট্রিটমেন্টে আমি আজকে সুস্থ হয়েছি। উনি অনেক আন্তরিক, উনি আন্তরিক সহকারে আমাদের সাথে কথা বলেন, আমাদের মনের কথাগুলি সব শুনেন, আর খুব সবসময় আমাদেরকে এসে অবজারভেশন করেন, দেখেন, সবকিছুই করেন। ওনার চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত, অনেক ভালো, আপনারা ইচ্ছা করলে এখানে এসে চিকিৎসা নিতে পারেন সবাই। আমার সামনে 2 জন রুগী সুস্থ হয়ে গেছে, শুধু আমি না, আরো হয়তো অনেকরা সুস্থ হয়ে গেছে, আমি তা দেখি নাই। আমি আমার কেবিনে যারা 2 জন ছিলেন, ওনারা সুস্থ হয়ে গেছে। এখানকার লোকজনরা যারা আছেন, যারা দায়িত্বে আছেন, ওনারা সবাই, থেরাপিস্ট থেকে শুরু করে সবাই, খালারা সহ সবাই এখানে অনেক আন্তরিক সহকারে ওনারা দেখাশোনা, সবসময় খোঁজখবর নেওয়া, সবকিছু ওনারা ঠিকঠাক মতো আমাদের সাথে ব্যবহার করেছেন আর কি। না না, আমার আমার কাছে 9টা দিন অনেক ভালো লাগছে। এখানের মেয়েগুলোর সাথে আমার অনেক ভালো মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছিল, ওরা আমাদেরকে খুব টেক কেয়ার করছে, আর এখান থেকে যাওয়ার পর খুবই মন খারাপ করবে তাদের জন্য, বিশেষ করে। হ্যাঁ, যেখানে আমি এমন একটা হাসপাতাল পেয়েছি যেখান থেকে চলে যাওয়ার পর সত্যি সত্যি চলে যাওয়ার সময় মনটা খুব খারাপ করতেছে। হ্যাঁ, আপনাদের আমি অনুরোধ করবো, আপনারা যারা এই ধরনের পেশেন্ট আছেন, আপনারা অবশ্যই এখানে এসে চিকিৎসা নেবেন, ভালো হবেন ইনশাল্লাহ। ভালো করার মালিক তো আল্লাহ, আল্লাহ যদি চায় তো ভালো হবেন। আমি এখন সুস্থ আছি, আমি ভিডিও দেখে আসছি, আর তারপর আমার এক বান্ধবীর বোন এখানে চিকিৎসা নিছে, আজ থেকে তার যখন ইন্ডিয়া থেকে আবার ইংল্যান্ড থেকে ইয়ে করে আসলো না, যখন ট্রেনিং নিয়ে আসলো বাইরে থেকে, তখন আমার এক বান্ধবীর বোন এখানে, ময় না পা, উনি এখানে উনার কাছ থেকে চিকিৎসা নিয়েছে আজ থেকে 20 বছর আগে, তখন উনার কাছ থেকেও শুনছি, আর প্লাস আমি ভিডিও তো দেখেছি, ভিডিও দেখে আমি বেশি উৎসাহিত হয়ে আসলাম আর কি। আমি জানি এই ব্যথা যে কতটুকু পীড়াদায়ক, এটা আমি অনুভব করতে পারি, তাই জন্য বলি আর কি, যে এই ধরনের ব্যথা থেকে যা আপনারা যাতে মুক্ত হন, তাই জন্য আমি এই ভিডিওটা দিতে উৎসাহিত হয়েছি আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।